সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন। আজকের ভিডিও টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির মল লেগে থাকা, মলদারে মল লেগে থাকা, ইভেন মুরগিটা হঠাৎ করে পাখা ঝুলে দেওয়া এবং তারপরে মারা যাওয়া। এটা মূলত কোন বয়সের বাচ্চাগুলো হয়ে থাকে এবং এটা থেকে আমরা কীভাবে প্রতিকার পাবো বা এটার জন্য আমরা কোন কোন মেডিসিন ব্যবহার করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূলত দেখা যায় যে 5 থেকে অথবা 7 থেকে 15 দিনের বয়সের যে বাচ্চাগুলো রয়েছে সেটা হতে পারে আপনার বুরিং পিরিয়ডের বাচ্চা, অথবা আপনি যদি ছেড়ে দিয়ে পালন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই রোগটা কিন্তু অনেকেই দেখা দেয় বা এই রোগটার কারণে অনেকের বাচ্চাও কিন্তু মারা যায়। তো এটার জন্য পদ্ধতিমূলক কিছু পরিবর্তন আপনাকে আনতে হবে, ইভেন কিছু ঔষধ আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি দেখেন আপনার মুরগির মলদারে মল লেগে আছে তাহলে আপনি কি করবেন, এটা মাথায় কিন্তু প্রশ্ন আসতে পারে আপনার। আর তার আগেই বলে নিই যে এই রোগটা মূলত কেন হয়ে থাকে, মলদারে মল লেগে থাকা, তারপর পাখা ঝুলে যাওয়া, তারপর মুরগিটা বাচ্চাটা মারা যাওয়া। এটা মূলত হয়ে থাকে একমাত্র মেইন কারণ সেটা হচ্ছে তাপের কম বেশি হওয়ার কারণে। যদি আপনি বুরিং পিরিয়ডে দেখা যায় যে আপনার বাচ্চা বুরিং করতেছেন, সেক্ষেত্রে যদি আপনার তাপের একটু কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাটার মলদারে মল লেগে থাকে। এখানে সে বাচ্চাটা কিন্তু পায়খানা না করতে পারার কারণে সে তার বমি হয়, ইভেন সে মারাও যায়। এবং এখন প্রশ্ন করতে পারেন স্বাভাবিকভাবে যে ভাই, আমরা যারা ছেড়ে দিয়ে পালন করি তাদের তো বুরিং করতে হয় না, তাদের আবার তাপ কম বেশি কেন হয়? এটার জন্য আর একটু বিস্তারিতভাবে যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যদি আপনার বাচ্চাটা একেবারে উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া থাকে, সেটা যদি হয় বুড়ি মানে বাচ্চা হওয়ার পর থেকে 15 দিন অথবা 20 দিনের মধ্যে, সেই বাচ্চাটাকে আবহাওয়া ঠান্ডা, একেবারে ঠান্ডা বাতাস লাগে অথবা ভেজা ভেজা শরীর থাকে, ইভেন দেখা যায় যে মুরগিটা একটা মুরগির সহনশীলভাবে বাচ্চা রাখতে পারবে 10টা থেকে 15টা বুকের নিচে, যে তার সাথে তার কাছে দেওয়া হয়েছে 20টা থেকে 25টা বাচ্চা, সেক্ষেত্রে কিন্তু সেম একই প্রবলেম হতে পারে বা হয়ে থাকে সাধারণত। তো দেখবেন তারা কিন্তু নোংরা পানি খায়, ইভেন এটাকে কিন্তু এই নোংরা পানি খাওয়া বা এই ধরনের সমস্যাটাকে বলা হয় সালমোনেলোসিস, যেটার কারণে দেখা যায় যে হরহামশায় 100% বেশিরভাগই মুরগিগুলো কিন্তু মারা যায়। যদি আপনি একটু পরিবর্তন আনেন, যেমন আপনার মলদারে মল লেগে থাকে সেটাকে যদি একটা পরিষ্কার তেনা দিয়ে আপনি যদি সেটা পরিষ্কার দিয়ে করে দিতে পারেন, দেখা যাবে তখন আর আপনার মুরগিটা মারা যাওয়ার আশঙ্কা থেকে একেবারে বেঁচে যাবে। পাশাপাশি আপনাকে কিছু মেডিসিন ব্যবহার করতে হবে। আমি যে মেডিসিনগুলোর কথা বলবো, সেখানে যদি আপনি বাণিজ্যিক আকারে পালন করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ডিস্টিনভেট ব্যবহার করতে হবে, কারণ এই মলদারে মল লেগে থাকা রোগের কারণে কিন্তু আপনার অনেকগুলো মুরগির বাচ্চা মারা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া যে ওষুধ ডিস্টিনভেট, এই ওষুধটা কিন্তু আপনি মাস্ট বি ব্যবহার করতে পারেন। এবং যারা দেখা যাচ্ছে যে অল্প করে বা 10-15টা বাচ্চা, তাদের জন্য কিন্তু লিস্টিন ভেট যে ওষুধটা, এটার দামটা খুবই বেশি, কারণ এটা 100 গ্রামের একটা ওষুধ। আর যখন আপনি ছোট কয়েকটা বাচ্চা আপনি পালন করবেন সেক্ষেত্রে যদি আপনি দেখা যায় যে মলদারে মল লেগে আছে বাচ্চার, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিফ্লক্স ভেট অথবা যে কোনো স্যালাইন অথবা আপনি ভিনেগার ব্যবহার করতে পারেন। তো এখন বলা যাক যে এটা আপনি খাওয়াবেন কিভাবে। এটা যদি আপনি বাণিজ্যিক আকারে খামার করে থাকেন সেক্ষেত্রে আপনি লিস্টিন ভেটটা দিবেন 1 লিটার পানিতে 1 গ্রাম, এবং যদি ছোট মুরগি হয়, ছোট পরিসরে যদি আপনার বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু পিপ্লক্স ভেটটা ব্যবহার করতে পারেন। এটাকে সালমোনেলোসিসের জন্য খুবই ভালো কাজ করে। ইভেন আপনাকে পাশাপাশি মলদারের মলটা পরিষ্কার করে দিতে হবে এবং 1 লিটার পানির জন্য 1 গ্রাম করে ব্যবহার করতে পারেন। এবং এতে করে আপনি প্রাথমিকভাবে, যদি অনেকে বলে যে আমি ওষুধ খাওয়াবো না, সেক্ষেত্রে আপনার মানুষের যে স্যালাইনটা রয়েছে সেই স্যালাইনটা 1.5 লিটার পানির জন্য 1 প্যাকেট স্যালাইন আপনি কিন্তু গুড়াই নিয়ে সরাসরি মুরগির বাচ্চার সামনে দিতে পারেন। স্যালাইন খেলেও দেখা যাবে যে মুরগির বমি ভাবটা চলে যাবে, এই বমন হচ্ছিল সেটাও ভালো হয়ে যাবে। ইভেন পায়খানার মলদার থেকে যদি মলটা পরিষ্কার করে দেন দেখা যাবে যে পরবর্তীতে তাদের পায়খানাটা স্বাভাবিক হওয়ার চান্স থাকবে। তাহলে কিন্তু আজকের ভিডিওতে আমরা জানলাম মুরগির মলদারে মল লেগে থাকা, ইভেন এই সম্পর্কিত যে ধারণাগুলো কিন্তু 100% আমি আশাবাদী আপনার উপকারে আসবে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানতে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।